ইংলিশে অ্যাডজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশন থাকলেও ভর্তি পরীক্ষার জন্য দুটো অ্যাডজেক্টিভ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, অন্যটি হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এই দুটো অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার জন্য দুটো সিম্পল ট্রিক্স দেখে নেওয়া যাক। প্রথমটি হচ্ছে দ্য ইন্ডিয়ান ওশান এবং দ্বিতীয়টি হচ্ছে আর 26 ইয়ার ওল্ড বয়। প্রথম অ্যাডজেক্টিভটি হচ্ছে ওশানকে মডিফাই করছে, এখানে ইন্ডিয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এটা নাউনের আগে আছে এখানে ওশানটা হচ্ছে নাউন। সো এই ইন্ডিয়ান ওয়ার্ডটা ইন্ডিয়া থেকে উৎপত্তি, তাহলে যেই অ্যাডজেক্টিভটার উৎপত্তি হচ্ছে একটা প্রপার নাউন থেকে ওই অ্যাডজেক্টিভকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি সিম্পলি এটাকে রিক্যাপ করি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, যে অ্যাডজেক্টিভের উৎপত্তি একটি প্রপার নাউন থেকে তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, যে অ্যাডজেক্টিভের মধ্যে হাইফেন থাকে তাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ।